আসসালামু আলাইকুম। জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিন্তু নতুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ভিডিওতে দুইটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুইটি বিজ্ঞপ্তি আলোচনা করব। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো বেশি কথা বলার পরে মূল কথা যাচ্ছে। তার পূর্বে একটি কথা হচ্ছে যে আপনি এই বিজ্ঞপ্তিটি বা বিজ্ঞপ্তির লিঙ্কটি কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যাবেন, ওখানে কিন্তু আমি দিয়ে রাখবো। তো প্রথম যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক প্রভাষক। আরেকটা কথা হচ্ছে এই বিজ্ঞপ্তির বা ভিডিওটি কিন্তু একটু ঝাপসা হতে পারে, কারণ এই সার্কুলার লিঙ্ক যে সার্কুলারটি রয়েছে এটার কিন্তু পিডিএফটা একটু ঝাপসা, এর জন্য আমারও দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন প্রভাষক রসায়ন, এখানে একটি পোস্ট রয়েছে, এখানে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন নবম গ্রেডে। এবং ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, একটি পোস্ট রয়েছে, এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড হচ্ছে 13তম গ্রেড। ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এখানেও কিন্তু আপনার একটি পোস্ট রয়েছে এবং স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, 13তম গ্রেডে বেতন হবে। ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক, এখানে চারটি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনারা স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন 13তম গ্রেডে। আর ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন কেয়ারটেকার, এখানে একটি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু আপনার স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে হবে, 12তম গ্রেডে বেতন হবে। ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন নার্স মহিলা, এখানে কিন্তু আপনি এইচএসসি অর্থাৎ ইন্টার কমপ্লিট করে কিন্তু আবেদন করতে পারবেন, 15তম গ্রেডে বেতন হবে। ক্রমিক নং সাত দেখতে পাচ্ছেন একাডেমিক ক্লার্ক, এখানে এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন 16তম গ্রেড। এরপর হচ্ছে ক্রমিক নং আট দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন 16তম গ্রেডে। ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী আইসিটি, এখানে একটি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু এইচএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন, এখানে বেতন গ্রেড হচ্ছে 18তম বেতন গ্রেড। এরপর হচ্ছে ক্রমিক নং দশ দেখেন গার্ড, গার্ড পুরুষ ও মহিলা দুজনে নিয়োগ দেবে এখানে, এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং এগারো দেখতে পাচ্ছেন পিওন, এখানে একটি পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন। ক্রমিক নং বারো মালি, এখানে একটি পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন। ক্রমিক নং তেরো সর্বশেষ যে পদটি পরিচ্ছন্নতা কর্মী, এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং ক্রমিক নং এগারো থেকে তেরো পর্যন্ত 20তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। তো এই হচ্ছে মূল যে বিজ্ঞপ্তির মূল পোস্টগুলো সবগুলো কিন্তু আলোচনা করেছি। তো ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন বা উপকার করতে পারি তাহলে এরকম ভিডিও পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এরপরে মূল কথা হচ্ছে এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আবেদনের নিয়মাবলী অর্থাৎ আবেদনের তারিখ ও সময়রেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন। তারপরে কিন্তু আমি একটা টিক মার্কের মাধ্যমে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আবেদনের তারিখ ও সময়সীমা আগামী 12 এপ্রিল 2024 তারিখ বিকাল 17টা অর্থাৎ 17টা পর্যন্ত কিন্তু আপনাদের চলমান থাকবে, অর্থাৎ 12 এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এটা চলমান থাকবে, এই সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে। এরপর কী কী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। এরপর হচ্ছে যে ফি সময় আপনাকে কত টাকা ফি দিতে হবে সে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ জানানো দরকার। তো এই লাইনটিতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ক্রমিক নং চারে ফি সময় সকে বর্ণিত এক হতে 5 নং ক্রমিক পদের জন্য 800 টাকা, 6 নং পদে 500 টাকা, 7 থেকে 12 নং পদের জন্য 300 টাকা কিন্তু প্রযোজ্য। এখন হচ্ছে আপনি আবেদন কীভাবে করবেন সে বিষয়টি কিন্তু আপনার জানা দরকার। তো টাকার বিষয়টি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং আবেদনের যে বিষয়টা সেটা কিন্তু আমি বলে দেবো যে কীভাবে আপনি আবেদনটি করবেন। তো এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনি কীভাবে আবেদনটি করবেন। আমার মনে হচ্ছে এখানে সরাসরি উপস্থিত হয়ে আপনাদের আবেদন জমা দিতে হবে। তো আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিনে, প্রার্থীকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি, রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা, সনদ অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কর্তৃক নাগরিকত্ব সনদ অনুলিপি ও ফি জমা রসিদ সহ আবেদন করতে হবে। আবেদনপত্রে অবশ্যই ক্রমিক নং দুই উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে হতে হবে। এই যে আপনার কলেজের যে ঠিকানাটা রয়েছে এই কলেজে কিন্তু যেতে হবে, অধ্যক্ষ জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এখানে কিন্তু বরাবর পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইমেল কুরিয়ারের মাধ্যমে প্রেরিত কোনো আবেদন গ্রহণ যোগ্য হবে না, ইমেল বা কুরিয়ার করলে কিন্তু আপনি আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করবেন। আরেকটা বিজ্ঞপ্তি আছে সেটা নিয়ে আলোচনা করবো, সেটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই যে আরেকটি কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এটি হচ্ছে দেখেন শহীদ সালাহউদ্দিন সেনানিবাস
ঘাটাল টাঙ্গাল। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ, মূল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে পদের নামের যে বিষয়টি ক্রমিক নং এক, এটা হচ্ছে প্রভাষক পদার্থ, একজন পদার্থতেই একজন লোক নিয়োগ করা হবে নবীনতম গ্রেডে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ও স্নাতক বা সম্মান স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ আপনি স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে যে আপনি আবেদন কত তারিখ থেকে শুরু হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সব প্রয়োজনীয় কাগজপত্র সত্যি সব কিছু মিলিয়ে 670 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। টাকা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদের দিতে হবে। এখানে তো দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ড্রাফটের কথা বলা রয়েছে, ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক ড্রাফটি করতে হবে। এবং দরখাস্ত আগামী 28/3/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কিন্তু ঘাটাল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাল ট্যাঙ্গেল বরাবর কিন্তু আবেদন প্রেরণ করতে হবে। তো এই তারিখের ভিতরে আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই তারিখের ভিতরে আবেদনটি করবেন। তো এই ছিল মূল দুটি বিজ্ঞপ্তি আলোচনা করেছি। এই বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটির মাধ্যমে উপকার করতে পারি, অথবা আপনি এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে অনেকগুলো, যেগুলো আবেদন চলমান। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।